নানা বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝলাম গাছের জিনিস কেন বড় লাগে এবং দূরের জিনিস কেন ছোট লাগে ক্লিয়ার কিন্তু সমান্তরাল রেখাটা কেন ইয়ে দিগন্তে মিলা যায় এটা তো এখনও ক্লিয়ার না তো নাতি বলতেছে আচ্ছা খেয়াল করো প্রথমে ধরল এই বিন্দুটা এটা হচ্ছে ধরো এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং এই বিন্দুটারই সমান্তরাল আরেকটা বিন্দু হচ্ছে এক্স টু এবং ওয়াই টু এবং এরা ক্যামেরা থেকে ধরে নিলাম পাঁচ মিটার দূরে আছে এখন এদের মধ্যে যে পার্থক্য পরবর্তীতে থ্রি ডি ওয়ার্ল্ডে কিন্তু একই পার্থক্য অর্থাৎ এখানেও যতটুকু দূরত্ব এখানেও ততটুকু দূরত্ব কিন্তু আমাদের ছবিতে কিন্তু ধীরে 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 জিনিসটা ছোট হয়ে যাইতেছে তার কারণ কি কারণ হলো সে আগের ব্যাখ্যা প্রথমবারে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান কিংবা এক্স টু এবং ওয়াই টু বের করার জন্য পাঁচ মিটার দিয়ে ভাগ হয়েছে তারপরের বারে কত দিয়ে ভাগ হবে এই বিন্দুটার জন্য কত দিয়ে ভাগ হবে বলে যেটার জন্য অবশ্য বড় সংখ্যা দিয়ে ভাগ হবে হয়তো ধরে নিলাম দশ তারপর একটা এবং এইটা তিরিশ তারপর এটা এবং এইটা হয়তো পঞ্চাশ তাহলে এই প্রথমটার মধ্যে যে পার্থক্য ছিল এই রাস্তাটার মনে হচ্ছে আপাত পার্থক্য সেটার তুলনায় এটা ছোট তার তুলনায় এটা আরো ছোট সেই তুলনায় এটা আরো ছোট হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে ধরলাম এইটা হচ্ছে ইনফিনিটি কমা ওয়াই ইনফিনিটি এই পজিশনটাতে এই রেখাটাও যেখানে গিয়ে পতিত হয়েছে এই রেখাটাও সেখানে গিয়ে পতিত হয়েছে এবং এই পয়েন্টটা যেখানে গিয়ে সমান্তরাল রেখাটি মিশে গেছে এই পয়েন্টটাকে ইংরেজিতে বলে ভ্যানিশিং পয়েন্ট যেখানে যে ভ্যানিশ হয়ে গেছে লেকচারে এই আমরা একটা জিনিস শিখলাম যে কাছের জিনিস বড় লাগে দূরের জিনিস ছোট লাগে কিংবা একটি সমান্তরাল রেখা দিগন্তে গিয়ে মিশে যায় এই নলেজটিকে বা এই কনসেপ্টটিকে বলা হয় কম্পিউটার ভিশনে পার্সপেকটিভ আহ পার্সপেকটিভ ফেনোমেনন ফেনো মেনন অথবা অনেক সময় এটাকে পার্সপেক্টিভ প্রজেকশনও বলা হয় কেননা থ্রি ডি ওয়ার্ল্ডের একটা জিনিস টু ডি ওয়ার্ল্ডে প্রজেক্ট হচ্ছে এই জন্য এটাকে পার্সপেক্টিভ প্রজেকশনও বলে এই ধারণাটি কিন্তু কম্পিউটার গ্রাফিক্সের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য ধারণা করুন যে আপনি কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে একটি থ্রি ডি ওয়ার্ল্ডকে মডেল করতে চাচ্ছেন কিংবা যারা ছবি আঁকে যারা ধরুন একটা ন্যাচারাল সিন অঙ্কন করতে চাচ্ছে এই এই ছবিটাকে আপনি খুব চমৎকার করে কোনো কোনো আর্টিস্ট আঁকবে তারও কিন্তু এই একই ধারণা রাখার প্রয়োজন আছে তো এই জন্য এই কনসেপ্টটি কম্পিউটার ভিশনে খুব জরুরি আরেকটি প্রশ্ন হয়তো আপনাদের মাথায় অলরেডি এসছে সেটি হচ্ছে যে এরকম দুটো রেখা গিয়ে একটা পয়েন্টে গিয়ে ইনফিনিটি পজিশনে গিয়ে দুটো মিশে যায় এই কনসেপ্টটা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে কিংবা কার্টিশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অর্থহীন কিংবা মিনিংলেস তো সেই কারণে আমাদের এই নতুন একটি কোয়ার্ডিনেট সিস্টেমের ধারণার প্রয়োজন হবে যেটি আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো এবং সেটির নাম হচ্ছে হোমোজিনিয়াস কোয়ার্ডিনেট সিস্টেম অর্থাৎ কার্টেশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে কোনো একটা একটা বিন্দু ইনফিনিটি বা ইনফিনিটিভ এই কনসেপ্টটা আমাদের কাছে অর্থহীন কিংবা মিনিংলেস যেহেতু এবং হোমোজেনিয়াস কোঅর্ডিনেট পারে সেটিকে ব্যাখ্যা করতে এরপরে আমরা সেগুলো নিয়ে আলাপ করবো